আমরা কিছু গ্রন্থমেলা শুরুর পর প্রথম ছুটির দিনে বরাবরের মতো এবারও মেলায় থাকছে শিশুদের বিশেষ আয়োজন শিশু প্রহর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সুইটি, আপনি তো আছেন এখন শিশু প্রহরের এই মুহূর্তে, চিত্রটা আপনার মাধ্যমে দেখতে চাই। উর্মি, একটু আগে আপনি নিজে বলছিলেন যে এখানে যে প্রস্তুতিটা থাকা দরকার ছিল, যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেরকম করে শুরু হয়নি। সিসিমপুরের যে আয়োজনটা থাকে, পাপেট শো থাকে, গানের সাথে নাচে থাকেন, সেটা 3টা থেকে শুরু হবে, কিন্তু তাতে বাচ্চাদের আনন্দ যে খুব একটা কম হচ্ছে তা না। বাচ্চারা যখন অন্য বাচ্চার সংস্পর্শে আসে তখন তাদের শিশু সুলভ যে আনন্দটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা ঠিকই ওই চত্বরটা জুড়ে দখলে নিয়েছে এবং তারা তাদের মতো করে আনন্দ করছে। যেভাবে লাভ ঝাপ দেওয়া দরকার, তাদের যেই শিশু সুলভ যে আচরণগুলো সেগুলো এখানে খুব সুন্দরভাবে প্রকাশ হয়ে পড়েছে। তারা বেশ আনন্দ করছেন এবং চারপাশ থেকে ঘিরে তাদের অভিভাবকরা ছবি তুলছেন। বাচ্চার এই যে আনন্দ মাখা মুখটা সব বাবা মায় আসলে দেখতে চান, কিন্তু আমাদের এই যে নাগরিক জীবনে আমরা সবসময় সেটা আমাদের বাচ্চাদের দিতে পারি না, সে কারণে বাবা মায়ের একটা আক্ষেপও থাকে। এখন এই ছবিটা দেখে তাদের নিশ্চয় অনেকটা মন ভালো লাগছে, বিশেষ করে এই যে ডিভাইস প্রীতি থেকে সরাতে গিয়ে বাবা মাদের যে অক্লান্ত একটা পরিশ্রম থাকে, এই শিশু মেলার বইমেলার যে এই সময়গুলো, ছুটির দিনে যে শিশু প্রহরের এই সময়গুলো, তারা যারা এখানে নিয়ে আসেন তারা কিছুটা হলেও একটু ভার মুক্ত হন। স্বাভাবিকভাবেই তাদের একটু ভালো লাগে বাচ্চা যখন বইটা একটু ঘেঁটে দেখেন বা অন্য বাচ্চাদের সাথে তারা একটু মেশে, এই জিনিসটা তাদেরকে নিশ্চয়ই অনেক বেশি নির্ভর করে তোলে। আমরা এখানে যেহেতু শিশু প্রহরের ওই পাপের শোটা না থাকলেও তাদের আনন্দটা আছে, এর মধ্যে এই পুরোটো প্রস্তুতি বাংলা একাডেমির মহাপরিচালক যখন দেখতে এসেছে তিনি বলছেন যে যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছে, এখানে মাঠটা যেখানে হাঁটা চলার যে জায়গাগুলো সেগুলো সমান করার কথা ছিল, কিন্তু নুড়ি রাস্তাগুলো অসমান এবং ইটের উপরে যেভাবে একটু কার্পেট দেওয়া দরকার ছিল সেভাবে দেওয়া হয় নাই, যার কারণে এই যে হোঁচট খেয়ে পড়া বা বাচ্চাদের যে স্বাচ্ছন্দ্যে যে দৌড়ঝাঁপ করার যে সুযোগটা তৈরি হওয়ার কথা ছিল সেটা সেভাবে আসেনি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্টলেরও কাজ প্রতি বছরই চলতে থাকে এবং শেষের দিকে তারা আবার মেলার সময় বাড়ানোর জন্য একটা দাবি তোলেন। এইরকম এ কারণেও তিনি বলছিলেন যে আসলে যেরকম তিনি চাচ্ছিলেন সেভাবে না, কিন্তু তারপরে চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে মেলার যে পূর্ণাঙ্গ জমজমাট রূপ সেটি যেন পাওয়া যায় সে চেষ্টা চলছে। এখানে আমরা অনেকের সাথে কথা বলছিলাম যারা অভিভাবক এসেছেন, তাদের বাচ্চাদের হাতে তারা বইগুলো তুলে দিচ্ছেন। প্রথমে এই যে ড্রয়িং এর যে বইগুলো, এগুলো প্রচুর পরিমাণে আসে, প্রতি মেলায় আসে এবং সেগুলোর প্রতি ছোট ছোট শিশুদের অনেক আগ্রহ থাকে। তারপরে বই অনেক নতুনত্ব আনার চেষ্টা করছেন যারা স্টলের আছেন, তারা শিশুদের মন মানসিকতাটা অনেকটাই বুঝে নিয়েছেন যে তারা কি ধরনের বই পছন্দ করে। 3D বই আমরা অনেক পরিমাণে দেখতে পাচ্ছি এবং প্রতি বছরই দেখতে পাই যে প্রচ্ছদে অনেক রং বেরঙের ছবি দেয়া থাকে। কেউ কোনো কোনো বাচ্চা ভূতের বই পছন্দ করে, সেই ছবিগুলো এমনভাবে দেওয়া হয় যাতে করে তাদের ওই যে মোবাইলে যেভাবে দেখার কথা সেটার চাইতে আরও যে নান্দনিকভাবে বইয়ে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই একটা মহতী উদ্যোগ, এই চেষ্টাটা অবশ্যই খুবই ভালো একটা চেষ্টা যাতে করে আমরা আমাদের বাচ্চাদের এখন থেকে বই পড়ার অভ্যাসটা ধরিয়ে দিতে পারি। যারা সচেতন মা বাবা আছেন তারা আসলে প্রত্যেকেই এই বইমেলার অপেক্ষায় থাকেন সারা বছর, যাতে করে তাদের শিশুদের নিয়ে এই মেলায় ঘুরে আসতে পারেন এবং বাচ্চাদেরকে যদি বইটা ধরিয়ে দেওয়া যায় শৈশবেই, তাহলে এই বাচ্চা আসলে বকে যাওয়ার যে আশঙ্কা এটা আসলে আর থাকে না। আমরা সবসময় এখন একটা আতঙ্কে থাকি, মাদকাসক্তি বলি বা যে কোনো ধরনের অনেক রকমের যে ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্তির কথা বলি, এগুলো অনেক শৈশব থেকে কারো কারোর মধ্যে ধরে যাচ্ছে এবং এটা একটা আতঙ্ক তৈরি করছে। এটা থেকে বাঁচানোর জন্য এই ধরনের যে উদ্যোগগুলো, এই বইমেলাটা আসলে সর্বস্তরে যে ছড়িয়ে দেওয়ার যে বহু বছরের যে একটা চেষ্টা আছে, বহু বছরের যে একটা দাবি আছে, সেটা আসলে প্রতি বছরই এই বইমেলার সময়টাতে আরও ভালোভাবে আসে এবং সবাই চান যে হাতে হাতে বইগুলো ঘুরে ফিরুক। এবং এই যে কাগজের দাম বাড়ার কারণে প্রকাশকদের কিন্তু আন্তরিকতা আছে যে বইয়ের দাম যেন ওই পর্যায়ে না বেড়ে যায় যাতে করে বই বিমুখ হয় মানুষ। সত্যিকারে যারা পাঠক তারা আসলে দামের দিকে অতটা দেখছেন না, তারা আসলে বইগুলো ভালোবেসে কিনছেন। এবং এই যে মেলার তৃতীয় দিনে আমরা যথেষ্ট আনাগোনা পাচ্ছি, গতকাল দ্বিতীয় দিনে আমরা এসেছি যথেষ্ট আনাগোনা পেয়েছি, এটা অবশ্যই একটা সুখবর। এবং মেলাটার যে সার্বিক আবহাওয়া বলি বা প্রস্তুতি বলি সবকিছু মিলে এই মেলাটা একটি সফল মেলা হবে বলে সবাই আশা করছেন এবং সেই ইঙ্গিত দিচ্ছে। উর্মি সুইটি, অনেক ধন্যবাদ আপনার।